ধানের বিশেষত্ব হলো সেটি বিভিন্ন রোগ বালাই যেমন হেপাটাইটিস সহ সরি হেপাটাইটিস না ডায়াবেটিস ডায়াবেটিস এর নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি, একটু আগে যিনি কথা বললেন তার সাথে পরিচয় করিয়ে দিই। তিনি চট্টগ্রামের অত্যন্ত পরিচিত একজন সাংবাদিক। চলুন জেনে নিই উনি কোথায় যাচ্ছেন। আমাদের আজকের গন্তব্য হলো রাঙ্গুনিয়া উপজেলা, চট্টগ্রামের একটি বিশেষ উপজেলা যেখানে দেশের দ্বিতীয় বৃহৎ বিল, যেটি গুমাই বিল নামে পরিচিত, এবং সেখানে কথিত আছে যে সেই বিল বাংলাদেশের মানুষের একদিনের হাতের যোগান দেয়। সেই গুমাই বিলের উপজেলা রাঙ্গুনিয়া উপজেলার একটি জায়গায় যাব যেখানে বেগুনি রঙের বিশেষ ধান উৎপাদন হচ্ছে, এবং সেই ধানের বিশেষত্ব হলো সেটি বিভিন্ন রোগ বালাই যেমন হেপাটাইটিস সহ সরি হেপাটাইটিস না ডায়াবেটিস ডায়াবেটিস এর নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। আপনারা নিশ্চয়ই শুনছেন একজন কৃষি সংবাদকর্মীর কাছ থেকে, যিনি চট্টগ্রামে বেশ কৃষি নিয়ে একটু ভালো কাজ করেন, আমাদের শোয়েব। যাই হোক, সাহেব সিরাজও তার একটু সময় লাগলো, তো আমরা চলুন দেখি যে আসলে ও যে বলছে যে বেগুনি রঙের, মানে আমি একটু ঘাটাঘাটি করে বা ইন্টারনেটে দেখে যেটি বুঝেছি যে পার্পল লিফ রাইস কেমন হবে সেটি সাথেই থাকে। দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমরা যেই সাংবাদিক ভাইটির সাথে যাচ্ছি উনি অত্যন্ত জ্ঞানী মানুষ, উনি নিজেকে চট্টগ্রামের শেখ সিরাজ দাবি করছেন, সেটি পরের ব্যাপার, দেখা যাবে কি অবস্থা। আমরা চলুন যাই। আমি এক বিরাট পাহাড়ে মোট জবাই করা হয়েছে, এক বিরাট পাহাড়ে মোট জবাই করা হয়েছে উক্ত মোষের মাংস কেনার জন্য আপনাদেরকে জানাই সাদর। গ্রামের পথে যাচ্ছি আর সেখানে এক বিরাট মহিষের মাংসের বিজ্ঞাপন শুনে আমাদের ভাইটি দাঁড়িয়ে গেলেন। বুঝতে পাচ্ছেন চট্টগ্রামে থাকাকালীন মহিষ গরু ছাগল খাসি এসবের প্রতি একটা বিশেষ আগ্রহ তৈরি হয়েছে ইতিমধ্যে, যদি ওনার বাড়ি সিরাজগঞ্জ। যাই হোক, কর্ণফুলী নদীর দৃশ্য দেখছি আমরা এই ফাঁকে, এবং কর্ণফুলী নদী জানেন যে এটি আসামের লুসাই পাহাড় থেকে তৈরি হয়েছে, এবং কাপ্তাই হ্রদ হয়ে এই রাঙ্গুনিয়া হয়ে তারপর এটি বঙ্গোপসাগরে মূল চট্টগ্রাম শহরের পাশ দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই কর্ণফুলী নদী দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সেই ধান খেতে। ধান খেত বলতে আমাদের চোখের সামনে আসলে কী আসে? বিশেষত যদি ধান পাকলে সোনালি ধান খেতের ছবি ভেসে আসে, আর কাঁচা অবস্থায় সবুজ ধান খেত। কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটি বেগুনি কালারের। আমরা আগেই বলেছি যে পার্পেল লিফ রাইস অর্থাৎ বেগুনি রঙা ধান। চট্টগ্রামে এই ধান প্রথমবারের মতো বা অনেক একেবারেই নতুন, যদিও আমরা দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে এই ধানটি বাংলাদেশে চাষ শুরু হয়েছিল গাইবান্ধায়, এখনও পর্যন্ত যেটি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। যদিও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এই ধান আসলে বাংলাদেশে অনেক আগে থেকেই আছে, বিশেষ করে দুটি সবুজ ধানের মাঝখানে, দু জাতের ধানের মাঝখানে চিহ্ন দেওয়ার জন্য এই ধানটি লাগানো হতো বা লাগানো হয়। যাই হোক, গাইবান্ধায় প্রথম এটি আবাদ বাণিজ্যিকভাবে শুরু হয়, চট্টগ্রামে এটি অনেক বছর পরে এসে পৌঁছেছে। এবং দেখুন, এই বেগুনি রঙের ধান দেখে পাখিরাও কিন্তু অনেক উৎফুল্ল, তারাও এসে এই ধানের আশেপাশে ঘুরঘুর করছে। একটু সুন্দর দেখলে যেমন সবাই ঘুরঘুর করে, আমাদের সাথে থাকা আমাদের সাংবাদিক বন্ধুটিও আমাদেরকে সেই কথাটাই বললেন যে উনি সুন্দরের পূজারী মতো। যাই হোক, দেখছি যে আমরা এই সবুজ ধানের মাঝখানে বেগুনি রঙা ধান অবশ্যই একটি নতুন দৃশ্যপট তৈরি করছে, আর এই ধানটি প্রতিকূল পরিবেশে বেশ ভালোভাবে সার্ভাইভ করতে পারে বা থাকতে পারে। আমরা রাঙ্গুনিয়ার যেই জায়গাটিতে গিয়েছিলাম সেখানে দুজন কৃষক, তারা বিভিন্ন জায়গায় তিন চারটি জায়গায় তারা এই ধান চাষ করেছেন। আমরা একটু ঘুরে ঘুরে এই ধান ক্ষেতের দৃশ্য দেখছিলাম এবং মোটামুটি ভালোই লাগছিলো যে সবুজ ধানের ক্ষেতের মাঝখানে হেঁটে যাচ্ছি আর মাঝখানে বেগুনি রঙের ধান। আমরা এসেছি মূলত রাঙ্গুনিয়ার সরফভাটা এলাকায়, এবং দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামে আমরা এখনও পর্যন্ত যেটি জেনেছি যে খুব সম্ভবত এটি প্রথম স্থান, অর্থাৎ এই কৃষক যদিও গত বছর এই ধানটি তারা চাষ করেছিলেন, এবারও তারা করেছে, অর্থাৎ চট্টগ্রামে প্রথমবারের মতো এই বেগুনি রঙের ধানের চাষ হয়েছে, এবং এটি ইংরেজিতে মূলত পার্পল লিফ রাইস নামে পরিচিত। যেই তথ্যটি এখন গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটি সাধারণ ধানের চেয়ে এই ধানের
উৎপাদনও কিন্তু বেশি। এবং সেই প্রেক্ষাপটে কৃষি বিভাগ চেষ্টা করছে কৃষকদেরকে এই ধানটি উৎপাদনে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য, এবং কৃষকরাও কিছুটা উদ্বুদ্ধ হচ্ছে। এবং এটির দাম যেহেতু একটু বেশি, কৃষকদের সেক্ষেত্রে হয়তো আরও কিছু সময় লাগবে পুরো বিষয়টাকে বুঝে উঠতে। তবে প্রাথমিকভাবে এই ধানের আসলে দেখতে অসম্ভব সুন্দর, চারপাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সবুজ, আমরা ধান গাছ বলতে বুঝি যে সবুজ ধান, ধান ক্ষেত হবে সেখানে, মাঝখানে এই বেগুনি রঙের ছটা, সেটি অবশ্যই একটি আলাদা মাত্রা যোগ করে। এবং কৃষি বিভাগ বা সংশ্লিষ্টরা আরেকটি কথা বলছে যে বর্তমান সময়ে যে অ্যাগ্রোবেজ ট্যুরিজমের কথা চিন্তা করা হচ্ছে, অর্থাৎ আমরা যদি সরিষা ক্ষেতের কথা বলি, আমরা সূর্যমুখী ফুলের কথা বলতে পারি, সেখানে অ্যাগ্রোবেজ ট্যুরিজমে এই ধানটিও একটি ভালো ভূমিকা রাখতে পারে। উপসি জাতের এই ধানটি মূলত বোরো মৌসুমে আবাদ করা হয় এবং এটির পোকার আক্রমণ কম হয়, যার কারণে কৃষকরা বলছে যে এটির পরিচর্যা কম লাগে, রোগ বালাই কম, তবে এটির থেকে যে চাল বা যে ভাতটি হয় সেটি একটু মোটা। তাই যেহেতু পরিচর্যা কম লাগে বা খরচ কম, সেজন্য আসলে এটিকে চাষে মানে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। আর বিশেষজ্ঞরা যেটি বলছেন যে মূলত ক্লোরোফিলের তারতম্যের কারণে ধানের পাতার রঙের এই তারতম্য বা পরিবর্তন হয়। আর এটি যেহেতু একটি দেশীয় জাতের জার্ম প্লাজম বলে বাংলাদেশের যারা কৃষি বিশেষজ্ঞ আছেন তারা এটি দাবি করছেন। এবং এই ধানের মধ্যে অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যে কারণে এটি বেশ পুষ্টিকর। চলুন আমরা কৃষি সাংবাদিকের কাছ থেকে জেনে নিই ওনার কাছে এই ধান সম্পর্কে কি কি তথ্য আছে। এই ধানটার বৈশিষ্ট্য হচ্ছে এটার যে চারাটা আছে সেই গোছাতে অন্যান্য জাতের ধানের তুলনায় এখানে চারার পরিমাণ বেশি থাকে, এবং সেই কারণে এটা অনেক বেশি উৎপাদন হয়। এবং এই বেশি উৎপাদনের পাশাপাশি এটার দামটাও কিছুটা বেশি, অর্থাৎ কৃষকরা অন্যান্য ধানের তুলনায় এই ধানের দামটা একটু বেশি পেয়ে থাকবেন এবং স্বাভাবিকভাবেই কৃষক এটাতে লাভবান হবেন। আর কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে রঙিন যে কোনো ধরনের, সেটা শাকসবজি বা ধান যে কোনো কিছুই হোক না কেন, সেখানে পুষ্টিগুণের পরিমাণ অনেক বেশি থাকে, যে কারণে এটার চাহিদা দিন দিন যে সামনের দিনগুলোতে বাড়বে এটা আসলে বলাই জেনে থাকবেন যে এই ধানগুলো বাংলাদেশে প্রথম এর আগেও উৎপাদন হয়েছে এবং সেগুলোর যে সফলতা সেই সফলতার ধারাবাহিকতাই কিন্তু এই চট্টগ্রামেও এই ধানগুলোর চাষ বলে কৃষি কর্মকর্তারা জানাচ্ছেন। এবং এখন যেহেতু এখানে প্রথমবারের মতো হচ্ছে, এটির উৎপাদন আসলে রূপরেখা ঠিক করবে যে সামনের দিনগুলোতে এই ধানের আবাদ আরও বাড়বে কি কমবে। ধন্যবাদ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্যের জন্য, যেগুলো আমাদের জন্য অনেক সহায়ক ভূমিকা রাখবে বা আমরা অনেক ঋদ্ধ হলাম। আমরা যেই ধান খেতে এসেছি, কৃষক মহোদয় তার দেখা পাচ্ছি না, উনি মূলত গরু বিক্রি করতে গিয়েছেন। তো এখন যেই ভদ্রলোককে দেখছেন উনি কিন্তু এই ধান ক্ষেতের কৃষক নয়, আরেকটু ইয়ার। তো কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবে বলেছেন, আমরা সবাই অপেক্ষা করছিলাম। এর ভেতরেই আমরা কৃষকের দেখা পেলাম, কৃষক ধান ক্ষেতের দিকে ছুটে যাচ্ছেন, অত্যন্ত গর্বিত একজন কৃষক, কারণ ইতোমধ্যে এলাকায় তাকে নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে, আলোচনা তৈরি হয়েছে, এবং আশেপাশের যারা আছেন অন্যান্য কৃষকরা তার প্রতি একটু ঈর্ষ্য বোধ করছেন যে তাকে ঘিরে বিভিন্ন জায়গায় খবর আসছে চট্টগ্রামে প্রথমবারের মতো এই বেগুনি রঙা ধান তিনি চাষ করেছেন। তবে আমরা জেনে নিব এই ধানের বীজটি আসলে তিনি কীভাবে সংগ্রহ করলেন। আমার বড় ভাই থেকে বিলেশ ইন্ডিয়া গেছিলো, ইন্ডিয়া গরু কেনার জন্য, ওনার এখানে দেখতে যে মানে এরকম শাক করছে মানে সুন্দর লাগছে আছে, তো উনি বিশ্বাস আছে। আমার বড় ভাই বলতে যে হয়তো তুই রবি না, এখন যে আমিও রই যত সুন্দর লাগে আর আমিও রই আল্লাহ আনো বীজ জানিবে, তো এই আমিও রই আর বড় ভাই আর গোলাগে এই বেরো অল্প করিয়ে দিই, আমি বেশি করে রেখছি দেশের তো বেশি। দর্শক শেষ করতে চাই, তবে একটা আশঙ্কার কথা দিয়ে শেষ করতে চাই যে কৃষি জমি ব্যাপক হারে কমছে। আমরা যখন রাঙ্গুনিয়ায় গিয়েছিলাম প্রচুর ঘরবাড়ি উঠছে এবং কৃষিক্ষেত্রে ব্রিকফিল্ডের মতো স্থাপনা উঠছে। সবাই ভালো থাকবেন।